হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল খান। আমার গল্প আমার কবিতা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বোনকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি যে গল্প আপনাদের কাছে শেয়ার করব সেই গল্পটি হল হৃদয় আর নূর হাইমতের যৌথ ভয়ের ভৌতিক গল্প ভুতুরে গুহা। এই গল্পে যারা অডিও কণ্ঠ দিয়েছেন তারা হলেন মিদুল খান ও মোহাম্মদ শহীদ রেজা। তাহলে গল্পটি শুরু করা যাক। আমি মাহমুদুল খান। আমি তখন পুরাতত্ত্ব বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম। আমাদের বিশ্ববিদ্যালয়টি ছিল ডেনমার্কের একটি পুরানো শহরে অবস্থিত। শহরে পুরানো অনেক বাড়ি আছে। ডেনমার্কে অনেক অতি পুরনো স্থাপনা বিদ্যমান। মূল ঘটনায় আসি। আমাদের পরীক্ষায় থিসিসে কাজ পড়ে আমাদের গ্রুপের কাজ ছিল কোনো পুরনো একটা গুহা বিষয়ে রিপোর্ট তৈরি করা। আমাদের গ্রুপ মেম্বার পাঁচজন, আমি, অ্যান্ড্রু, মাইকেল, রবিন, রশিদ। খ্রিস্টান তিনজন কিছুটা নাস্তিক টাইপের ছিল। আমরা আমাদের থিসিসের কাজের জন্য আমাদের কাছে একটা গুহা সন্ধান পেলাম। গুহাটা হাজার বছর ধরে পরিত্যক্ত। অনেকে বলে যারা ওই গুহায় যায় তারা পাগল হয়ে যায়। গ্রুপের বাকি তিনজন নাস্তিক হওয়ায় কারণে তারা ব্যাপারটাকে গুরুত্ব দিল না। এন্দু আমাকে সরাসরি বলল, এসব আবল থাবল কথা, এমন কথা কেউ কে বিশ্বাস করে? গুহায় গেলে কেউ পাগল হয় নাকি? এসব মিথ্যে বানোয়াট কথা। আর যদি সত্যি হয়? আমার কথা শুনে এন্ড্রু সহ মাইকেল, রবিন হাসতে শুরু করে। হাসি থামিয়ে এন্ড্রু বলল, রাখো তোমার সত্যি কথা, পাগলের মতো প্রলাপ না ভকে চলো কাল গুহা যেতে হবে। তোমরা কাল গুহায় চলে যেও, আমার মন সায় দিচ্ছে না। তুমি কি ভয় পেয়েছ নাকি? তুমি কি লোকদের মান গড়া কথা বিশ্বাস করো? না, বিশ্বাস অবিশ্বাস কোনোটাই আমি করছি না। তাহলে ভয় পাচ্ছ কেন? তুমি পুরুষ মানুষ, পুরুষ মানুষের এত ভয় ফেলা চলবে? দেখো আমি কেন যাবো না তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খা পুরুষ কথা খাক, লোকদের কথা বিশ্বাস করে, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। তোমার কোনো বাহানা আমরা শুনব না। ঠিক আছে আমি যাব। তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে ধরো, সকাল সকাল উঠতে হবে। আচ্ছা। পরের দিনই সকালে আমরা রওনা হয়ে যাই সেই পরিত্যক্ত গুহার উদ্দেশ্যে। গুহায় পৌঁছাতে প্রায় নয় ঘন্টা সময় লাগে আমাদের। গুহার ভিতর দিকটা ছিল অন্ধকার। আমরা টর্চ জ্বালিয়ে ভিতরের দিকে ঢুকলাম। কোনো কিছু চোখে পড়ল না। আরও ভিতরে ঢুকলাম। কয়েকটা জিনিস তখন আমরা দেখলাম শিলালিপিযুক্ত কয়েকটা পাথর আর মানুষের হাড়ের টুকরা আছে। আমরা পাথরগুলো সঙ্গে নিলাম কারণ এগুলোর প্রত্নতাত্ত্বিক মূল্য আছে আর থিসিসে কাজে লাগবে। এন্ডু আমাকে বলল, তুমি তো আসতে চাইলে না, না আসলে তুমি এগুলো পেতে। বারবার বলে আমাকে নিয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ এন্ডু। ধন্যবাদ কারো প্রাপ্য হয়, তুমি এসেছো, তোমার উপকার হয়েছে। এন্ড্রু কেন জানি না কয়েকটা মৃত লাশের হাড় নিল। তারপর সকলকে জোর করে একটা করে হাড় দিয়ে বলল, এগুলো কাছে লাগতে পারে। আমার ভয় লাগছিল হাড়গুলো রাখতে, তাই বাইরে আসার পর আমি চুপি চুপি হাড়গুলো ফেলে দিই। বাড়ি আসার সময় একটা পাথর খন নিয়ে আসি টেস্ট করব বলে। বাড়ি এসে আমায় অবাক হতে হয় কারণ দেখি আমার ব্যাগে হাড়গুলো আছে, ওই হাড়গুলোই যা আমি ফেলে দিয়েছিলাম। আমি ভাবলাম এন্ড্রু মনে হয় দুষ্টুমি করে হাড়গুলো আমার ব্যাগে আবার রেখেছে। সে রাতে আমি অনেক রাত পর্যন্ত থিসিসের কাজ শেষ করে যখন শুলাম মাঝরাতে আমার ঘুম ভাঙল। ঘরের হালকা আলোয় দেখলাম সারা ঘরে অসংখ্য গলা কাটা মাথা ভরে আছে, রক্তে সারা ঘর ভেসে যাচ্ছে। আমার দুই পাশে দুইটা লাশ শুয়ে আছে। আমি ভয়ে জোরে চিৎকার দিলাম,
সবাই আসলো, দেখলাম কিছুই নেই। পরের দিনই আমি হাড়গুলো ফেরত দিই ওদের, কিন্তু কি করে যেন হাড়গুলো আমার কাছে চলে আসে। প্রতি রাতেই একই ঘটনা ঘটছে, আমি আর সহ্য করতে পারছি না। আমার গ্রুপমেট অ্যান্ড্রু আত্মহত্যা করেছে, আর বাকিরা সবাই পাগল হয়ে যাচ্ছে আমার মতো। আমি আর এখন প্রতি রাতে ঘুমোতে পারি না, পড়াশোনা আর শরীর দুটোই খারাপ হয়ে গেছে। কি করতে পারি এখন আমি? এন্ড্রুদের কথা মেনে সব জানা সত্ত্বেও ওই ভুতুরে গুহায় ভিতর আমাদের কারো যাওয়া উচিত হয়নি। লোকে যা বলেছিল আমাদের জীবনে তাই অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেল। আমরা জানতাম ওই ভুতুরে গুহায় গেলে লোকে পাগল হয়ে যায়, আমরাও আজ পাগল হয়ে গেছি। দোষ আমাদের, সেজন্য আমরা নিজেরাই তার শাস্তি পাচ্ছি। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? নিশ্চয় ভালো লেগেছে। আরও ভালো ভালো গল্প ও কবিতা পেতে আমার চ্যানেলের সাথে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকুন। আমি আবারও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।